দেখি তো কোথায়, হাট হাট, পালা পালা, চুপলি চুপলো, তোকে ফিরেছি আমি, কাচ্ছিস না মারাতে। আরে এই তুই আমার ছেলে না ছাগলের বাচ্চা, তো কি বলে ডাকবো তোকে? কেন কি বলে ডাকবো? কেন আমাকে কি বলে ডাকিস প্রতিদিন? কি বলে ডাকবো বল আমাকে, মানে বেশি যদি ভালোবেসে ডাকা হয়। হ্যাঁ, কি বলতে জানিস? কি? মা গো, মা গু, মা গু, শুক্কা গু, বলে গেলাম আমি। হ্যাঁ, আমি শুক্কা গু না, কি লাগু মা গু, গোল গু, ধরতে পারছি না, কি বলে ডাকবো গে? কি মা গু না, মা গো, মা গো, দেখি চুপ 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 চুপ, বাবা মা শোনা, মা চুপে গেল, আমি নাকালি করছি না, দেখছ আমি বলবো না আমি, মা ওরকম নয়, তোকে হাতি তোকে কিনা আমি কাঁদার মতন ডাকবো, লোক বলবে ধনের বুদ্ধি হয়নি পাগল আছি, না বুদ্ধি হয়নি, বুদ্ধি হয়নি তো প্যান্ডেল গুলা হুসু কিভাবে করছি আমি, কত বুদ্ধি হয়ে গেল তোর, কি মাকে কি রে, আমার অসুখ হয়ে গেছে মা, কোন অসুখ নেই, আমাকে হসপিটাল নিয়ে চল মা, তুই মাকে অসুখ বিশাল বড় অসুখ হয়ে গেছে, কি অসুখ রে, আমি যখন ঘুম থেকে উঠছি, হ্যাঁ যখন ছাদ থেকে হুসু করছি তো মানে দূরে টোকা পড়ছে গে মা, মেলে দূরে যেয়ে পড়ছে টোকা, তুই না আমাকে একবারে পাগল করে ফেলবি, আরে হ্যাঁ তুই উপর ছাদ থেকে করবি তো দূরে পড়বি না, তো কাছে পড়বে, মা গো তো উপরে থেকে পারে নিচে পড়ছে কি বলতে হয় মাকে, কি বেটা রে, কি গে আমার বলতে নেই বাবা, সবাই হাসবে, হাসবে, হ্যাঁ এই ব্যাপার আছে, হ্যাঁ তো মা কি জন্য ডাকলি মা, কেন কেন গো মা, কেন ডাকলি গো মা, কেন দেখি জানিস, কেন গে শোন বেটা, কি আমাদের প্রতিদিনের কাজ রয়েছে, হ্যাঁ করতে দেখতো, আমরা চুরি করি, কোনটা যাই আমরা, প্রতিদিন আমরা কাপড় খাইতে যাই, কাপড় খাই, তুই যে যা কাপড় কাচতে যা, তুই যা, আমি একা যাবো মানে, তুই যা কাপড় কাচতে, আমি একা যাবো, তুই কি করবি বাড়িতে, আমি বাড়িতে থাকবো, বাড়িতে কি করবি, তো বাড়িতে আমি বসে বসে থাকবো, দেখো তো বাড়িতে তো একটুকু থাকবে না, হ্যাঁ এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, শুধু দড়িয়ে বেড়াবি আর শুধু বদমাশি করবি, ছেড়ে যাওয়া হবে না তোকে, সবসময় তোকে নিয়ে আমার ভয় থাকে, নদীতে কাপড় খাইতে গেলেও আমি সবসময় তোর কথাই ভাবি, চল চল, না কাপড় কাচার কথা বলবি না, তুই আমাকে কাপড় কাচার কথা বলবি না, লাগলি তোকে চিন্তা করে মুচড়িয়ে দেব একবারে, মাগে এত রাগা মানে, না কাপড় কাচার কথা বলবি না, কেন আমি কিছু করেছি না কি রে, না কাপড় কাচতে যাব না আমি, কেন যাবি না, তোর জন্য যাব না, আমার জন্য, তোর জন্য কেন আমি মুখ দেখাতে পারি না, হে ভগবান, আরে আমি কি করলাম, সবাই বলছে, সবাই বলছে, কি বলছে, এরা সবাই বলছে, কি বলছে রা, কি হারে ধনা তোর মায়ের বিয়া দিবি না, তোর বিয়া দিবার জন্য আমার ভিতরি কালি সংসার সংসার, দেখো তো এই তুই এত বার কই গেছিস তোকে বিয়া দিব না, কি গে হাই রে ঠাকুর কি বলবো তোকে, আরে আমার বিয়ে হয়নি, তোর বিয়ে হয়ে গেছে, হ্যাঁ মাইডি মাইরি, মানে কার সঙ্গে গে, কেন তোর বাবার সঙ্গে, মাকে তোর কুস্তিকে বেঁচে তো কাকে মাইরে ফেলবি, কেমন বাসা দিল আমার রে, তুই আমার বাপকে কেন বিয়া করলি, বিয়া তুই বিয়া ঘুরিয়ে দে, বিয়া ঘুরিয়ে দে, তোর বাপের বিয়া ঘুরিয়ে দেবো মানে, তুই আমার বাপকে কেন বিয়া করলি, আমি তোর বাপকে বিয়া করবো, কেন তুই অন্য চ্যাংড়া পাইসনি, অন্য চ্যাংড়াকে বিয়ে করবো, কেন অশোককে বিয়া করলি, তো অশোক এই অশোক কেন, অশোকের বাপকে বিয়া করলো, ওটা তোর বাবা হতো, আমি ওই অশোককে যখন বিয়া করতে কিনা আমি বলতাম আর টাকলু বাবা পয়সা, আর টাকলু বাবা পয়সা দে, পয়সা জিতাম আমি, পয়সা লিতাম ওর কাছে, হ্যাঁ শয়তান, শোন ওটা কথা নয় বেটা, শোন আমি যখন তোর মা, হ্যাঁ আমি যাকে বিয়ে করলে ওটাই তোর বাবা হতো, ও এই ব্যাপার, হ্যাঁ সেই সময় কি আমাদের চিনা জানা ছিল, মানে যাকে বিয়ে করতি কইতেই বাপ হতো, হ্যাঁ
মানে বেটা যদি সবাইকে তুই বিয়া করতে পারিস নি মাকে সবাইকে আমি বাবা বলতাম পয়সা বেশি হয়েছে আমি গ্রামে মাইক নিয়ে দৌড়িয়ে বেড়াতাম যে চলো গো বিয়ে করো আমার ধনার বাবা হবা আগে মা কি রে তুই এত বেঈমানের বেটি নিষ্ঠুর কেন গে বেঈমানের বেটি নিষ্ঠুর আগে তুই বিয়া করলি কলি আমার দুঃখ নাই মা তোর বিয়াতে আমাকে নিমন্ত্রণ কেন করলি না গো মা আমার বিয়ের সময় তুই আমার কাছে ছিলি না কোনটা ছিল কোথায় হ্যাঁ সে সময় তুই ঠাকুরের কাছে মানে ভগবানের কাছে ভগবানের কাছে হ্যাঁ তুই আমাকে ফোন করতে পারিস নি ফোন এখন রিচার্জ বেড়ে গেছে এই জন্য ফোন করেছিলি না বাবা রে বুঝা যাইছে তোর ভাষা হ্যাঁ তুই তো বুঝতে পারছিস শোন কি ওখানকার নম্বর কেউ জানে না ও নম্বর জানে না না তোমা অত উচ্চা থেকে আমি কিভাবে হইলাম কেমন করে হলি হ্যাঁ ঠাকুরের কাছে প্রার্থনা করলাম হ্যাঁ হে ঠাকুর মানে আমার বিয়ে তোর বাবার সঙ্গে যখন হলো তো হ্যাঁ আমাদের দুজনে একটা সম্পর্ক হলো হ্যাঁ হবার পর ঠাকুরকে বললাম আমাকে একটা সুন্দর সন্তান দেবে একবারে ফুটফুটে হ্যাঁ হ্যাঁ তারপর ঠাকুর আমার প্রতি কৃপা করলো তা বিন্দু রূপে তুই এলি এসে আমার গর্ভে এলি গর্ভে মানে হ্যাঁ মানে পেটে দশ মাস দশ দিন এই পেটে রেখে তোকে জন্ম দিলাম কোনটা পেটে এটাতে মেরে এইটা মেরে যে সময় তুই আমার পেটে ছিলি হ্যাঁ হয়েছিলি সে সময় তুই আর এত বড় ছিলি কত বড় একবারে ছোট্ট মুসার বাচ্চার সমান হ্যাঁ মুসার বাচ্চার সমান হ্যাঁ ইদুরের বাচ্চা মাগে কি রে মা পেটে পেরে ঢুকা না মা দেখ তো ঠান্ডা যখন পারবে তখন বের বাহার করে নিবি তুই হাকর আমি ঢুকছি হাকর পাগল কি একবার যে বের হয়ে যায় এখান থেকে বের হলে আর কিন্তু বাবা সেখানে যায় এটা হচ্ছে নরক আর স্বর্গে এসে গেছিস তুই এই যে দেখ দশজনকে দেখতে পাচ্ছি এটা স্বর্গ এটা স্বর্গ হ্যাঁ ও তাহলে চল মা কাপড় কাচতে চল বেটা চল মা এই যে কাপড় নে দেখ তো মা একটা জিনিস নিয়ে দিবি বল হে মাগে মেলা লেগেছে ভালো বেলুন কিনা দে না মাগে মাগে মেলা লেগেছে ভালো বেলুন কিনা দে না মাগে চারবো ফুটে যাবে ভেঙে যাবে মেলা বেলুন কিনা দে না বেলুন হ্যাঁ দেবো বেটা দিবি হ্যাঁ তাহলে চল কাপড় খাসতে বেলুন নিয়ে দেবো চল চল কাপড় ওইটা নিয়ে কাপড়টা নে আর পাঁচটা টাকা দে ঘুগনি ভুজা খাবো তো ঘুগনি ভুজা খাবো হ্যাঁ ঘুগনি ভুজা না ঘুগনি মুড়ি খাবো হ্যাঁ ঘুগনি মুড়ি খাবো ঘুগনি ভুজা খাবো পাঁপড় খাবো দুনিয়া খাবো শোন বেটা এখনো এক টাকাও ইনকাম হয়নি ইনকাম জানিস সবাইকে বলে রেখেছিলাম টাকাগুলো দেবে গো আমার ছেলে বড় হয়ে গেছে এবার সুন্দর দেখে মানে মেলাতে গিয়ে একটা বেলুন কিনে দেবো হ্যাঁ তো টাকা দে ঘুগনি ভুজা খাবো আর বেলুন টাকা থাকলে তো দিব টাকা কি করছে তো টাকা তুই টাকা দেয়নি বেটা দিতে চেয়েছে সবাই কে টাকা দেয়নি সবাই কেউ বলেছে দিব এই যে দেখ সবাই বলছে সবাই সবাই বলেছে যে এবারকার বৎসরের টাকা সবটা দেবো কালী পুজোর আগে আগে ও কালী পূজার আগে আগে হ্যাঁ তো কই টাকা কার কাছে পাবি কেন সবার কাছে পাবো এলে সবারই কাছে হ্যাঁ সবার কাছে সব বাকি হ্যাঁ রে ওই তাই টাকা দেয় ওই মায়ু বাহু বলি কি করছিস তুই এটা হুড়কি মেরে টাকা নিবো তুই টাকা চাচ্ছিস না মারপিট করতে যাচ্ছিস তুই কিভাবে বলবো ওরা মর বলে কিভাবে একবারে সুন্দর করে আদর করি কিভাবে সবাইকে বল ওগো মা ওগো মাসি আমার মা কাপড় খেয়েছে টাকাগুলো দাও এইভাবে হ্যাঁ ভাইও
ও বহনো বাবা তুই তো মনে হচ্ছে নরেন্দ্র মোদির বাবা চলে এসেছিস ভাই আর বহনো তুই তোকে কি আমরা প্রধানমন্ত্রী রে দাঁড় করেছি তো কিভাবে তোকে টাকা চাইতে বলেছি কিভাবে মা মাসি বলে ও গো মগু চৌড়ি মগু চৌড়ি কিভাবে মা মাসি দাদা কাকা বাবা ও গো মা মাসি ও গো আমার নানি আসাস ওগুলো বলে টাকা দিবে এ আমার নানি আসা শুন এ বৌদি এ দাদা হ্যাঁ এইরকম এ বন হই এইরকম 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 আচ্ছা এটা বলতে পারি এ বন হই হ্যাঁ হ্যাঁ এ নানি হ্যাঁ হ্যাঁ এ দাদি হ্যাঁ ঠিক বলেছিস এ এ এ আমার বহু মানে খাবে पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या फायर है मैं पुष्पा राज मैं झुकेगा नहीं बाबा अभी पुष्पा राज आची मा ए करे ती टाका चाची चल मा टाका आनते चल টাকা শোন কি কাপড় খাজবো আর সবার কাছে বাকি টাকাগুলো চাইবো ঠিক আছে চল তুই যাবি মা হ্যাঁ আমি যাব তুই যাবি আমি যাব তুই যাবি হ্যাঁ ঠিক আছে চল ধানারে মা সবাই আমাকে কি বলে জানি কি বলে মা সবাই কি গে আমাকে গ্রামে গ্রামে হ্যাঁ আমি কাপড় খাচ্ছি তাই কি বলে কি বলে ওই আবি হয় নেতা ধোপানি আমার মায়ের নাম ফেকিনি ওরা তো দিবে ওদেরকে দিতেই হবে ওদের ছাড়া সবাই দেবে কেন জানিস কেন মা আমার আমাদের যেমন শাস্ত্র বলেছে অন্নপূর্ণা দেবী যদি অন্ন না মাপে যত বড় পয়সাওয়ালা হোক না কিন্তু অন্ন সেবা পাবে না বাবা আর যত বড় পয়সাওয়ালা হোক বা গরিব হোক বা ধনী হোক আমি যদি বস্ত্র ধৌত না করি ভালো বস্ত্র কিন্তু পরতে পাবে না এটা ভেবে নিও না যে আমার ধন জন আছে বলে ভালো বস্ত্র পরতে পাবো বস্ত্র পরতে গিয়েও পরতে পাবে না এটাও একটা বিধির বিধান তাহলে আশা করি যে মনে সেখানে সবাই জানে বাবা আজকের দিনটা বিরক্ত করব আর কালকে আমরা বিরক্ত করতে আসবো না আজকে আমাদের শেষবার বিদায় রজনী এরপর আপনারা দেবসভা দেখতে পাবেন কিংবা জীবদান ফেরতখণ্ড মনসা পুজো এতগুলো গান আপনাদের সম্মুখে তুলে ধরবো তাহলে বাবা অপরাধ ক্ষমা করবে আর কেউ অপরাধ নেবেন না আমরা সবার কাছে যাব দয়া করে যে যত পারবেন দিবেন সম্মান একশো টাকা কেন একশো টাকার যুগ আছে কাপড় খাঁচার আচ্ছা নদিন আট দিন থেকে আপনার বাড়িতে আছি একদিনও বলেছি টাকার কথা কাপ কাপ না দিচ্ছেন তো এগুলো দু তিন বছর চাকচা কে কার ওর মায়ের খেঁচে দিচ্ছে দিচ্ছেন তো আপনারা দিবেন না তো দেবেটাকে আপনাদেরকে নিয়ে তো আমাদের হাসন আর নাচন আর কুধন কি করছো একশো টাকা দুজন মনে দিয়ে দাও জামা তুই যা সবারই কাছে যা 150 টাকায় করে দিবা বেশি না অন্য বাড়িতে ওরা 500 টাকাও নিয়ে নি কাপড় খাচ্ছে হ্যাঁ জামা এটা আমার দিক থেকে কিন্তু ওরে আমার সন মা রে ওরে আমার সন মা রে নিজের মা এই দেখ এই দেখ এই দেখ তোর এটা মামিটাকে দেখছিস দাঁত বের করে ভেঙে চলে গেছে ও মাসি বাস খুব কঞ্জুস আছে তোর এটা মাসি শুনবে না ও এখন আর দাঁত বের করে এখানে সকাল হলে বসে থাকবে টাকা দিবার সময় পেলেছি চল মা চল লে ওর কাছে যাও হ্যাঁ কোনটা পিসি হ্যাঁ ওতে দিবে আ
100 টাকা মাত্র 100 টাকা 10 টাকা দিচ্ছ তোমরা বাইরের মানুষ দিবে 10 টাকা 2 টাকা দিবে কি গে ভাগাইছে না গে